الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد قال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعة أو كما قال عليه الصلاة والسلام شمستو شاء الله باكير যিনি আমার মতো এক অযোগ্যকে এত মূল্যবান এত ব্যক্তিত্বপূর্ণ মজলিসের একজন সদস্য হিসাবে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন আপনারা আদেও ভাববেন না আমি বিষয়টা অতিরঞ্জিত করছি আমি নিশ্চিত বিশ্বাস করি যে মজলিসে হাক্কানি ওলামাদের এত বড় সংখ্যায় উপস্থিতি সেই মজলিসের গুরুত্ব এক পাল্লায় যদি সারা পৃথিবীকে রাখা হয় দাড়ি পাল্লার অপর পাল্লায় যদি এই মজলিসকে রাখা হয় আমার আত্মবিশ্বাস এই মজলিসের পাল্লা ভারী হয়ে যাবে আমি মনে করি আজকে যদি আমাদের সনামধন্য সভাপতি সাহেব এই মজলিসে সশরীরে উপস্থিত থাকতেন তিনি সেই পিতার মতোই আনন্দ পেতেন যে পিতা দীর্ঘ পরিশ্রম করে তার সন্তানদেরকে লালন পালন করে তারা কাজের উপযুক্ত হয়ে কাজের ময়দানে নামে ময়দানে ঝাঁপাই এবং সপ্তাহের একটা দিনে বসে ওই কর্মতরত সন্তানদেরকে একত্র করে রিপোর্ট নেয় বাবা সারা সপ্তাহ কি করলে তো সেই মজলিসে সন্তানদের কর্মকাণ্ডের বিবরণ যখন আসে পিতার বুকটা যেমন বারো হাত হয় আমার নিশ্চিত বিশ্বাস সভাপতি সাহেবের সিনা আজকে বারো হাত হতো দীর্ঘক্ষণ ধরে আপনাদের প্রত্যেকটা শাখার রিপোর্ট আজকের মজলিশে যেভাবে আপনারা পেশ করেছেন উনত্রিশটি শাখা সংগঠনের সক্রিয়তা তাদের উপস্থিতি সক্রিয়তার প্রমাণ দেয় সেই সাথে সাথে কাজের যে রিপোর্ট এসেছে এটা আমরা অত্যন্ত শুভ লক্ষণ মনে করি সারা ভারতবর্ষে জমিয়াতামাইহীন যেভাবে কর্মসূচি নিচ্ছে পরিস্থিতি বিশ্লেষণ করে যেভাবে আমাদেরকে কাজ দিচ্ছে আমার বলতে ইচ্ছা করছে আমরা যদি সেই কাজ নিয়ে চলতে পারি তো এখন একটা পরিভাষা বার হয়েছে বেসরকারি কর্মসংস্থান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি স্বাস্থ্য পরিষেবা বেসরকারি পরিবহন সংস্থা অচিরেই আমরা বলব জমিয়তামীন ভারতবর্ষের বেসরকারি সরকার কি বলবো বেসরকারি সরকার জমিয়ে দোলামাই যারা ভারতবর্ষকে নির্মাণ করছে যারা ভারতবর্ষকে সেনা পুলিশের ক্ষমতাকে বাদ দিয়ে ভারতবর্ষকে সামলাচ্ছে ভারতবর্ষের দেড়শো কোটি জনগোষ্ঠীকে সামলাচ্ছে আমরা আগামীতে কথা বলতে চলেছি আজকের এই মজলিসে মন্তাজেমার সমাবেশ আপনাদেরকে সেই দিনের সুসংবাদ দিতে এসেছি আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে সংখ্যায় মানব সন্তান ওলামা সমাজ তৈরি করে দিয়েছে এদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি আমার সমাজ যদি এদের দ্বারা কাজ নিতে পারে জমিয়েত ও লামাই মতো প্ল্যাটফর্মকে মজবুত করতে পারে তো নিঃসন্দেহে ভারতবর্ষের বেসরকারি সরকার হিসাবে জমিয়তলমাহীন তার ইতিহাস লিখবে আপনাদের সামনে একটা একটা এজেন্ডা এসেছে প্রত্যেকটা এজেন্ডার উপরে বিস্তারিত আলোচনা হয়েছে আপনারা শাখায় বসে আরও বিস্তারিত আলোচনা করবেন আপনাদের হাতে কর্মসূচি এবং কাজের পদ্ধতির কাগজ তুলে দেওয়া হয়েছে যেগুলো এখানে পড়ে বলে দেওয়া সম্ভব নয় উনত্রিশটি শাখাতেই এরপর মিটিং হতে হবে এবং প্রত্যেকটা কাগজ পড়ে সেখানে আপনাদেরকে আলোচনায় বসতে হবে যে তোলামায় হিন্দের এই দশ দফা কর্মসূচি এই দশ দফা কর্মসূচির বাস্তবায়ের রূপায়নের পদ্ধতি আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেটাকে কিভাবে আমরা বাস্তবে রূপ দেব এই যে কাগজ আপনাদের সামনে আমরা দিয়েছি দিতে পেরেছি তামিরে যাদ্য জাহাদের এটা আমার প্রত্যেক শাখার সভাপতি সম্পাদক এবং পদাধিকারীদেরকে অনিবার্যভাবে পড়ার নির্দেশ করছি জমিয়া তোলামাহীনকে বুঝতে হলে এটাকে পড়তে হবে প্রত্যেক শাখা নিজের জায়গায় স্বাধীনভাবে কমিটি আলোচনা করে এই স্থায়ী কর্মসূচিগুলো রূপদানের চেষ্টা করবে আপনারা অপেক্ষা করবেন না জেলা আমাদেরকে এই কর্মসূচির জন্য কোনো নির্দেশ দেবে রাজ্য এই কর্মসূচি বাস্তবায়নের জন্যে আপনাদের কোনো রাজ্যের নির্দেশের অপেক্ষা করতে হবে না জেলার কর্মসূচি জেলা নেবে রাজ্যের কর্মসূচি রাজ্য নেবে দিল্লির কর্মসূচি দিল্লি নেবে কিন্তু এই কর্মসূচি যেটাকে তামিরি জাদ্য আমরা বলছি এটা প্রত্যেক শাখা সংগঠন স্বাধীনভাবে তার পরিস্থিতি অনুযায়ী আলোচনা করে কর্মসূচি নেবে এটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে আগামী দিনে আপনারা বলবেন না যে আমাদেরকে বলা হয়নি আমরা করতে পারিনি না সংগঠনকে বুঝতে হবে সংগঠনের কর্মসূচি পড়তে হবে একশো বছরের একটা সংগঠন তার নিজস্ব একটা ধারা একটা গতি তৈরি করেছে ভারতবর্ষের মাটিতে শুধু ভারতবর্ষে নাই সারা পৃথিবীতে একটা নজির সৃষ্টি করেছে আপনারা নিঃসন্দেহে জানেন যে ওলাম হিন্দের দুটো দিক রয়েছে একটা হচ্ছে একটা দিক হচ্ছে তামিল অপর দিক হচ্ছে দিফা ও হেফাজত সুরক্ষা এবং প্রতিরক্ষা আর একটা হচ্ছে নির্মাণ নির্মাণ করার ক্ষেত্রে আমাদের এই কর্মসূচিগুলো স্থায়ী কর্মসূচি আমরা আমাদের জনগোষ্ঠীকে কিভাবে আল্লাহ পাকের নবীর সিরতের উপরে সুরতের উপরে আকায়েদের উপরে আমালের উপরে দাঁড় করাব এর একটা প্রচেষ্টা এর জন্যে পদক্ষেপ একজন নির্মাণকারী একজন নবী উদাহরণ দিই আমি বা নায়েবের রসুর যেমন একজন পিতা তার সন্তানদের শিক্ষার ব্যবস্থায় চিন্তা করে তাদের স্বাস্থ্য নিয়ে ভাবে তাদের অর্থ নিয়ে ভাবে ঠিক অভিভাবক ওলামা সমাজ তাদের তাই দায়িত্ব কম এবং জাতির প্রতি যে কমের জাতির শিক্ষা তাদের কালচার সভ্যতা তাদের সঙ্গতি তাদের যোগ্যতা এবং তাদের আর্থিক অবস্থা তাদের স্বাস্থ্য সবটা নিয়েই ওলামাদেরকে ভাবনা চিন্তা করতে হবে এবং জমিয়তোলামা হিন্দে এই কর্মসূচি তারই সংক্ষিপ্ত রূপরেখা অনেক ভাইরা কর্মসূচি নিয়েছেন ভাবছেন এই গণ্ডির মধ্যেই তারা ভাবছেন হয়তো এটা পড়লে তাদের কর্মসূচি আরো প্রসার হবে আরেকটা দিক রয়েছে দিফা বা হেফাজত সংরক্ষণ এবং সুরক্ষা দিফার দিকটা জমিয়ে তোলাম হিন তার অস্থায়ী কর্মসূচির মধ্যে রাখে যখন কোনো প্রতিবাদ করার প্রয়োজন হয় প্রতিরোধ করার প্রয়োজন হয় জমিয়তলাম হিন্দ ওয়াইদুল আহম মস্তাতুমের নির্দেশ পালন করে যে নির্দেশ কোরআন পাক আমাদেরকে দিয়েছেন যে প্রতিপক্ষ শত্রুপক্ষর আক্রমণের জন্য তুমি অপেক্ষা করো না তার আগে প্রস্তুত থাকো এবং সম্ভাব্য প্রস্তুতি নিয়ে থাকো এই সম্ভাব্য প্রস্তুতি প্রয়োজনীয় প্রস্তুতি জমিয়ে তোলা হিন্দের প্রত্যেকটা শাখাকে মাথায় নিয়ে চলতে হবে আমার হুকুক আমার অধিকার আমার পাওনা আমাকে দিতে হবে আমার যে অধিকার আমার ধর্মচর্চা আমার শিক্ষা আমার নিরাপত্তা আমার পাওনা ভারত সরকারকে সেই পাওনা আমাকে বুঝিয়ে দিতে হবে কোথাও বিঘ্নিত হলে আমি প্রতিবাদ করব আমরা অভিযোগ করব আমরা তার বিরুদ্ধে লড়াই করব আমাদের জেলা সেক্রেটারি সাহেব বলছিলেন যে রাজ্য জমিয়াতের পরিচিতি একটা বড় অংশ আমাদের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি সাহেবের প্রতিবাদী মানসিকতা এই প্রতিবাদী মানসিকতার পরিচয় আমাদের রাজ্যের ঘটিয়ে দিয়েছে সারা রাজ্যের সমস্ত প্রান্তে এবং দেশের বিভিন্ন প্রান্তে একটা বা রাজ্য জমিয়েতের একটা উচ্চ জায়গা তৈরি হয়েছে কিন্তু ওটাই সব নয় ওটা আমাদের স্থায়ী কর্মসূচি নয় আমাদের স্থায়ী কর্মসূচি হচ্ছে এই দস্তফা কর্মসূচি কিন্তু আমরা ওরা আনপাকের প্রত্যেকটা নির্দেশকে সমান চোখে দেখি এবং প্রতিরক্ষার জন্য আমরা প্রস্তুত থাকি পাকের ওই আয়াত যেটা আমি আপনাদের সামনে রেখেছি তো সেই জন্যে আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা জমিয়ে তোলামায় হিন্দের প্ল্যাটফর্মকে যত মজবুত করতে পারবেন ভারতবর্ষের মুসলিমরা যত মজবুত হবে ভারতবর্ষ ঠিক ততটাই মজবুত হবে আপনারা ভাববেন না যে আমরা সংখ্যা লঘু বলে আমরা আমাদের ক্ষমতা আমাদের যোগ্যতার প্রমাণ আমরা ভারতের মাটিতে দিতে পারব না না অন্যায় কথা ভুল কথা ইতিহাসে কথা স্বীকার করে না সংখ্যা একটা ফ্যাক্টর হতে পারে কিন্তু সেটা চির প্রতিবন্ধকতা নয় এই দেশে বা এই রাজ্যে নাস্তিকদের সংখ্যা কত দশ শতাংশ অথচ চৌত্রিশ বর্ষ তারা এখানে শাসন করেছে তাদের ক্ষমতার দাপট দেখিয়েছে একটা দেশের কথা আজকেও আপনাদেরকে বলি নাইজেরিয়া একটা নাম শুনেছেন হ্যাঁ নাইজেরিয়া একটা দেশ মুসলিম অধ্যসুত দেশ সেখানকার ভালো ভালো খেলোয়াড়রা আসে আমাদের দেশে খেলতে আসে বিভিন্ন এতে খেলে খেলার সূত্রে আজ তাদের অনেক বড় জায়গা নাইজেরিয়া হচ্ছে একটা মুসলিম অধ্যসূতের দেশ খ্রিস্টানরা সেখানে আমাদের মতোই সংখ্যারক্ষে কুড়ি শতাংশ সরকার কারা করে খ্রিস্টানরা সেখানে রাষ্ট্রপ্রধান কে হয় একজন খ্রিস্টান তো আমি দর্শনগত ভাবে যেটি যতই বোঝাই বাস্তব উদাহরণ আজকের পৃথিবীতেও এর দৃষ্টান্ত রয়েছে যে সংখ্যাগুরুই সব কিছু না একথা চির সত্য যে আমরা এখানে কোনো ধর্মীয় শাসন ব্যবস্থা ভারতবর্ষে চালু করার পক্ষে নেই জমিয়তলামহিদ এখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে এখানে গণতন্ত্রকে মজবুত করতে চাই এবং গণতন্ত্রই এখানে চলবে যতদিন গণতন্ত্র আছে ততদিন ভারত আছে যেদিন গণতন্ত্র চলে যাবে সেদিন ভারতের মানচিত্রও ভেঙে যাবে এটা আমাদের একেবারে নিঘাত বিশ্বাস তো আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছি কাজ করছি আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের আমরা দেশের মানচিত্র রক্ষার জন্যে লড়াই করছি আমাদের অধিকারের লড়াই নিজের জায়গায় কিন্তু গণতন্ত্রের লড়াই আমাদের ভারত রক্ষার লড়াই আমরা এই রক্ষার লড়াইয়ে আপনাদের সামনে এজেন্ডা এসেছে সদ্ভাবনা মঞ্চের সদ্ভাবনা মঞ্চের যে এজেন্ডা আমাদের সামনে এসেছে এটা আজকের সময় অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে আমাদের একটা অমুসলিম ভাইদের সঙ্গে সম্পর্ক ছিল স্বাধীনতার লড়াইয়ের প্ল্যাটফর্মে তারপরে একটা প্ল্যাটফর্ম এসেছিল রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটা হচ্ছে কংগ্রেসের কর্মকাণ্ডের মাধ্যমে আজকে এ দুটোই অতীত সুতরাং আমরা যেমন স্বাধীনতার লড়াইয়ে অরাজনৈতিকভাবে মুসলিম অমুসলিম জৈন খ্রিস্টান এক প্ল্যাটফর্মের থেকে কাজ করেছি দেশকে স্বাধীনতা আনে দেওয়ার কাজ করেছি আজ দেশকে রক্ষা করার জন্যে আবার সেই পারস্পরিক সম্পর্ককে মজবুত করতে হবে আমরা নিরশ নই আমাদের মধ্যে কোনো হতাশা নেই আমরা মনে করি ভারতবর্ষের মুসলমান অত্যন্ত সুচিন্তিত এবং মান ভারতের নাগরিক আমি বলে থাকি আমার বক্ততার মধ্যে যে ভারতবর্ষে যে সাম্প্রদায়িকতার খেলায় আমাদের প্রতিবেশী সমাজ ভোট দিয়ে তাকে শক্তি ঝুঁকাচ্ছে আগামী দিনে ইতিহাস লিখবে এই দেশে ইংরেজ শাসন আসার জন্য যারা ভুল করেছিল এই দেশের সাম্প্রদায়িকতার জন্যও কারা ভুল করছে আমি একশো শতাংশ বিশ্বাস করি আমার কোনো মুসলিম সমাজ এই দোষে দোষী বলে কোনো ঐতিহাসিক লিখতে পারবে না আর যে সাম্প্রদায়িকতা দেশকে খাংলে খাচ্ছে দেশকে ভিখারি বানিয়ে দিচ্ছে তাতে আমাদের কোনো অংশীদারি নেই আলহামদুলিল্লাহ মুসলিম সমাজের কোন অংশদারি নেই আমাদের সংখ্যাগুরু ভাইদের সবথেকে বড় অংশীদারি সেখানে রয়েছে তারা যেমন ইংরেজ শাসনের কুফল বুঝতে দেরি করেছিল আমরা অনেক আগেই তারদের কুফল বুঝতে পেরেছিলাম জমিয়ত হিন্দের বজরগানে দিনেরা আঠারোশো তিন সালে প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছিল যে ইংরেজ আমাদের কি ক্ষতি করবে তার জন্য লড়াই করতে হবে আমাদের প্রতিবেশী বন্ধুরা কিন্তু সেদিন কোনো প্ল্যাটফর্মই তৈরি করতে পারিনি কোনো ভাবনাই করতে পারিনি কোনো চিন্তাই করতে পারিনি কোনো কর্মসূচিই নিতে পারিনি বরাবর আমাদের মুসলিম সমাজের এই ইতিহাস রয়েছে যে দেশের বিপদের আঁচ সর্বপ্রথম আমাদের নাকে আসে গন্ধ আমাদের নাকে আসে এবং সেই গন্ধের বিরুদ্ধে কি করতে হবে সেটাও আমরা করি তো আজকের বিষক্ত সাম্প্রদায়িকতা দেশকে যে জায়গায় ডুবিয়ে দিয়েছে এবং আগামীতে এই শক্তি যদি এগিয়ে যায় তাহলে এর যে নৌকা নৌকাডুবি হয়ে যাবে এই নৌকা নৌকাডুবি থেকে বাঁচাতে একমাত্র যদি সচেতন ভারতবর্ষের নাগরিক থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মুসলিম ভারতীয় নাগরিক এই জায়গায় আমাদের বিচক্ষণতার সাথে যে পরিচয় আমরা এতদিনে দিয়ে এসেছি আমরা আগামী দিনেও ইনশাল্লাহ সেই বিচক্ষণতার পরিচয় দেব আমরা আমাদের প্রতিবেশী বন্ধুদেরকে বোঝাব আপনারা ইচ্ছায় অনিচ্ছায় মারাত্মক ভুল করছেন আপনারা ইচ্ছায় অনিচ্ছায় যে রাজ ক্ষমতা যাদের হাতে তুলে দিচ্ছেন মারাত্মক ভুল করছেন ইংরেজরা যেমন আড়াইশো বছর আপনাদের ভুলের কারণে এই দেশে রাজত্ব করে গেছে আগামী দিনে আপনাদের ভুলের কারণেই কিন্তু দেশের শত্রুরা দেশের উপরে সরকার গড়েছে এরা চালিয়ে যাবে তার জন্যে ক্ষতি আপনারও আজও হচ্ছে আমাদেরও হচ্ছে আগামী দিনেও আপনার দেশবাসীকে এর জন্য ভুগতে হবে প্রিয় বন্ধুগণ এই কর্মসূচির উপরে আমাদেরকে মজবুত হতে হবে যে কাজ আমাদের সামনে আসছে আমাদের গ্রাম পঞ্চায়েত পর্যন্ত শাখা সংগঠনের কমিটি হতে হবে কেন ইসলাহে মহাসড়ার প্রোগ্রাম মক্তবের প্রোগ্রাম মিল্লাত ফান্ডের প্রোগ্রাম সদ্ভাবনা মঞ্চের প্রোগ্রাম যদি ভিত্তিক করতে হয় সেখানে আমার নিজস্ব কমিটি যদি না থাকে তাহলে পুরো ব্লক মিলে যে আমাদের কর্মকর্মী তারা এই কর্মকাণ্ড পুরো ব্লক স্তরে চালিয়ে যেতে পারবে না যে কাজ আমাদের সামনে আসে সেই কাজ করতে গেলে অধীনস্থ কমিটি আমাদেরকে রাখতে হবে যার জন্য মাহমুদ মাদানী সাহেব বলছেন যে গ্রাম থেকে গ্রাম পর্যন্ত জমিয়ে তোলা মাহিনকে নিয়ে যেতে হবে তো সেই জন্য আমি অনুরোধ করব আমাদের বর্তমান টার্গেট হয়তো এই টার্মে পনেরোটি বা কুড়িটি শাখা বাটানো কিন্তু আগামী দিনে আমাদের স্বপ্ন থাকবে আমাদের আশা থাকবে আমাদের ইরাদা থাকবে যে প্রত্যেকটি অঞ্চলে আমাদের অঞ্চল কমিটি থাকবে এবং একটা প্রতিনিধিত্বের জন্য ব্লক কমিটিও থাকবে যেহেতু অনেক আবেদন নিবেদন অনেক অভাব অভিযোগ অনেক লড়াই আমাদেরকে ব্লক স্তরেও লড়তে হবে যেমন আমাদেরকে জেলা স্তরে লড়তে হবে প্রশাসন জেলা লেভেলে আছে প্রশাসন ব্লক লেভেলে আছে প্রশাসন পঞ্চায়েত লেভেলে আছে তো সমস্ত পর্যায়ে আমাদের কর্মকাণ্ড যাতে তাৎক্ষণিকভাবে যখনই ঘোষণা হোক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া যায় সে স্থায়ী হোক বা অস্থায়ী হোক আমাদের নির্মাণ কাজে হোক আমাদের নিরাপত্তার কাজে হোক অভিযোগের জানাতে হোক সমস্ত জায়গায় যেন আমার কর্মীরা পদতার পদাধিকারী থাকে যারা তাদের সই সৈশবত দিয়ে প্রশাসনের কাছে তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারে আমি কথা না বেড়িয়ে আপনাদের সুখ্রিয়া আদায় করে আপনাদের কৃতজ্ঞতা আদায় করে যে আপনাদের মূল্যবান সময় আজ দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে দিয়েছেন যারা এর আয়োজক যারা এর আহ্বায়ক যারা আমাদের আপ্যায়ন করছে যে প্রতিষ্ঠান এবং যে প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকারীরা পরিচালকরা এখানে তাদের তত্ত্বাবধান রেখেছেন খাওয়া দাওয়া বসা সমস্ত আয়োজন করেছেন প্রত্যেককেই আমি অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই দুনিয়ার জীবনের ফলাফল যথারীতি ভোগ করার তৌফিক দান করুক দুনিয়াতেও এবং আখেরাতেও